স্ট্র ফ্লুট তোমরা খুব সহজেই একটি স্টয়ের সাহায্যে বাঁশি তৈরি করতে পারো। একটি সাধারণ নরম একটা স্ট্র নাও আর এটিকে দুটি টুকরো করো। দেখো, প্রথমে ছোট টুকরোটি নাও আর এটির একটা সাইড প্রান্ত একটু ভালো করে চ্যাপ্টা করে নাও আর ভি আকৃতিতে কেটে নাও। এখন অন্য প্রান্ত দিয়ে ব্লো করো, তাহলে বেশ মজাদার শব্দ শুনতে পাবে। এইভাবে বড় স্টটেও করো, দেখবে শব্দও শুনতে পাবে। আর লক্ষ্য করো, শব্দে তারতম্য হচ্ছে, দুই ক্ষেত্রে শব্দে তারতম্য আমরা দেখতে পাচ্ছি। এটাকে শক করো, শক করলেও দেখবে একটা বেশ বাঁশির মতো শব্দ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো তোমরা বাঁশিও তৈরি করতে পারো। দেখো, স্টয়ের দুই প্রান্তে দুটো নচ তৈরি করো, একটা ছোট্ট স্লট বা নচ। এখন স্ট্রয়ের প্রান্তটি জোরে ব্লো করো এবং তার সাথে নট দুটি খোলো আর বন্ধ করো। দেখবে বাঁশির শব্দ শুনতে পাচ্ছি। আর এটাকে স্ট্রয়ের যদি লেন্থটাকে তোমরা কমাও, দেখবে আশ্চর্যজনকভাবে সারেগামা পা সুরও তৈরি করতে পারছো।